আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। রাজার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাড়ি থেকে বেরিয়ে এসে একই বললেন পরিমণি। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে এ সংক্রান্ত আপডেট নিউজ সবার আগে আপনি পেতে পারেন। বিয়ের এক বছর না ঘুরতেই ঢাকার ছবির আলোচিত নায়িকা পরিমণির সঙ্গে বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শরীফুল রাজের বিচ্ছেদের ইঙ্গিত পাওয়া গেল, আর সেই ইঙ্গিত দিলেন পরিমণি নিজেই। গতকাল শুক্রবার দিবাগত রাত 12:40 ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া পরিমণির এক স্ট্যাটাসে তেমনটাই আভাস পাওয়া গেছে। তবে স্ট্যাটাসে রাজের সঙ্গে পরিমণির বিচ্ছেদের ব্যাপারটা স্পষ্ট নয়। জানা গেছে তার আগে রাত 8:30 দিকে সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে রাজের বাসা থেকে বের হয়ে গেলেন পরিমণি। পুষ্টে পরিমণি একাংশে লিখেছেন, হ্যাপি 31st এভরিওয়ান, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। আরেক অংশে পরিমণি লিখেছেন, জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই। তবে স্ট্যাটাসে রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করেননি পরিমণি। স্ট্যাটাসের বিষয় সম্পর্কে জানার জন্য পরির সঙ্গে যোগাযোগ করা হলে রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্বীকার করেন পরিমণি। তবে এ ব্যাপারে বেশি কথা বলতে চাননি অভিনেত্রী। পরিমণি বলেন, এখনও বিচ্ছেদ হয়নি, তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজার বাসা থেকে বেরিয়ে এসেছি, আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির রাজের কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আলাদা হয়ে যাওয়ার ব্যাপারে তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। রাজ অনেক রাতে বাড়ি ফিরতেন, মদ খেয়ে মাতাল হয়ে এসে আমাকে মারধর করত, আমি তার সকল নির্যাতন সহ্য করতাম। সকল সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম না। তার আচার আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই, তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মানসিকতা এখন ভালো নেই, এর বেশি আর কিছু বলতে পারছি না। অন্যদিকে জানা গেছে ঢাকায় সিনেমার আলোচিত এক নায়িকাকে ঘিরে রাজপরির সংসারে অশান্তি, এমন ইঙ্গিত দিয়ে কিছুদিন আগে একটি পোস্ট করেন পরিমণি। সেটি নিয়েও তোলপাড় সৃষ্টি হয়েছিল। পরিমণি ও রাজের মধ্যে বেশ কিছুদিন থেকেই সম্পর্কে টানাপড়েন চলছিল। কিছুদিন আগে এ চিত্রনায়িকায় ফেসবুক পোস্টের মাধ্যমে তার সামনে এনেছিলেন। তিনি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজকে জড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে সবকিছুই প্রকাশ করেন। তাদের দুজনের দীর্ঘ ফোনালাপ নিয়ে অনেক কথা বলেন তিনি। পরিমণি সে সময় রাজ মিমের বিয়ে বহির্ভূত সম্পর্কের দিকে ইঙ্গিত করে বলেন, এসব বন্ধ করো তোমরা। তখন থেকে রাজ ও মিমের প্রেম ও পরির সংসার ভাঙরের গুজব ছড়াতে থাকে। পরাণ ও দামাল সিনেমায় রাজের নায়িকা ছিলেন মিম। দামাল সিনেমা মুক্তির সময় রাজ ও মিমকে মেনশন করে পোস্ট দেন পরি। তখন বিষয়টি নিয়ে বেশ আলোচনাও হয়েছিল। তবে মিম বরাবরই রাজের সঙ্গে তার বন্ধুত্বের বাহিরে অন্য কিছু বা অন্য কোনো সম্পর্কে নেই বলে দাবি করেন তিনি। রাজের সঙ্গে পরিমণির এবারের অভিমান মিমকে ঘিরে কিনা সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে পরিমণির স্ট্যাটাসের প্রতি নিজের সমর্থন জানিয়ে বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিনও একটি পোস্ট করেছেন। নিজের পোস্টে তাসলিমা নাসরিন বলেছেন, পরিমণির জীবনটা অনেকটা তার জীবনের মতো, মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবারও বিশ্বাস করে, আবারও আঘাত পায়, আবারও কাঁদে, আবার সরে আসে, পুনরায় আবারও বিশ্বাস করে। এ যেন একটা চক্রের মতো, সৎ সরল এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়। তাসলিমা আরও লেখেন, পরিমণি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে তবে আর পারবে কে? আমিও পেরেছি, আরও অনেকেই পেরেছে, নিজেকে ভালোবাসলে অবশ্যই পারা যায়। জগতের আর কোনো প্রাণী নয়
এই আমরা মেয়েরাই আততায়ীকে আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে এক ছাদের তলায় বাস করি। এর আগে শুক্রবার 30 ডিসেম্বর রাতে পরিমণি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, হ্যাপি 31st এভরিওয়ান, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই। প্রসঙ্গত, চলতি বছরের 10 জানুয়ারি প্রকাশ্যে আসে রাজপরির সম্পর্কের খবর। গত 22 জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে 101 টাকার দিনমহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। 21 জানুয়ারি হয় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। কিন্তু এক বছর যেতে না যেতেই আবারও বিচ্ছেদের গুঞ্জন তাদের সংসারে। অবশেষে পরিমণি নিজেই জানিয়ে দিলেন, তিনি আর রাজের সংসার করছেন না। তার জীবন থেকে রাজকে ছুটি দিয়ে দিলেন এবং নিজেকে মুক্ত করলেন একটি অসুস্থ সম্পর্ক থেকে। তো প্রিয় দর্শক, এ ছিল আমাদের মাঝে অভিনেত্রী পরিমণির সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে এ সংক্রান্ত আপডেট নিউজ সবার আগে আপনি পেতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।